কিরে গণেশ, কার সাথে কথা কইছিলি? ওই রাজপেয়াদা জিজ্ঞেস করছিল এত ভালো মিঠাই কে বানায়। তুই কি বললি? ওই লাল হাঁড়ির খবর ফাঁস করে দিস তো। কিরে কিরে চুপ করে আছিস কেন বল? আমি তো বলতে চাইনি। সর্বনাশ করেছে, হাটে হাঁড়ি ভেঙে দিলি রে। ওরে ওরে গোবর গণেশ ছেলে আমার, এখন হাঁড়িটা সামনে রাখাই মুশকিল হবে, তোকে নিয়ে যে কি করি। থাম থাম বলছি, অনেক অনেক দোকানদারি করেছিস, এবার ঘরে যা। ভ্যাভ্যাক করে আর কাঁদতে হবে না। গোবর গণেশ কোথাকার! আজ রাতেই সিঁত কেটে বামুনের ঘর থেকে লাল হাঁড়িটা চুরি করতে হবে। তারপর ওই আশ্চর্য হাঁড়িটা রাজামশাইকে উপহার দেব। রাজামশাই উপহার পেয়ে খুশি হয়ে আমাকে নিশ্চয়ই অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেবেন। এরপর পায়ের উপর পা তুলে রাজার হালে জীবন কাটাবো। বামুনের মতো দিন রাত দোকানদারি করা আমার পোষাবে না। রাত তো অনেক হলো, এখন নিশ্চয় ওরা ঘুমিয়ে পড়েছে। যাই যাই, এই সুযোগে হাঁড়িটা হাতিয়ে নি। আশ্চর্য হাঁড়ি বাটে, অমৃত অমৃত, এ স্বাদ পূর্বে কোনো মিঠাই পাইনি। কিন্তু মিঠাই তো আমি আহারের শেষ পাতে গ্রহণ করি, তুমি কি আমাকে এমন করে হাঁড়ি এনে দিতে পারো যা থেকে পোলাও কালিয়া আমিষ আহার পাবো? আগে মহারাজের যখন ইচ্ছে চেষ্টা করে দেখতে পারি। সেই ভালো, এই হাঁড়ি পেয়ে খুশি হয়ে আমি তোমায় 100 রূপোর মুদ্রা পুরস্কার দিলাম, আয় নাও। আর ওই আমিষ হাঁড়ি যদি এনে দিতে পারো তো তোমায় আমি 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। যথা আজ্ঞা মহারাজ। দেখলে তো গিন্নি, যা ভয় পেয়েছিলাম তাই হলো, তোমার গোবর গণেশ ছেলের জন্য সব শেষ হয়ে গেল। লাল হাঁড়িটা নিশ্চয় ওই পেয়াদাই চুরি করেছে। কি হবে এখন? ওই হাঁড়িটাকে আর উদ্ধার করা যাবে না, একটা উপায় বার করো না। একটা বুদ্ধি আমার মাথায় এসেছে, ওই ভুতুরে নীল হাঁড়িটা আজ লাল হাঁড়ির জায়গায় রেখে রাতে জেগে থাকবো। লোভে পড়ে ওই চোর পেয়াদা আবার আসতে পারে, আসলে মজা টের পাবে। চুপি চুপি আমি ওর পিছু নেব, দেখব কোথায় যায়, তবেই জানতে পারবো লাল মিঠাইয়ের হাঁড়িটা কোথায় আছে। দেখো আবার বিপদে না পড়ো। দেখো না কি হয়, এবার আমি নই, এইবার বিপদে পড়ার পালা ওই চোর।